আসসালামু আলাইকুম। তারা সকলেই আশা করছি ভালো আছেন। এই করোনা মারি মুহূর্তেও যারা ঘরে বসে ল্যাপটপের সামনে বা মোবাইলের স্ক্রিনের সামনে আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের টেনসর অ্যানালাইসিস বইয়ের প্রথম অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আজকে কথা বলবো। আমরা কিছু সূত্র নিয়ে কথা বলবো। আমরা আজকে প্রথম সূত্রটি হচ্ছে হলো কার্টেসিয় স্থানাঙ্ক হতে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক রূপান্তরের যে তিনটি সূত্র রয়েছে, এই তিনটি সূত্রকে আমরা সূত্র পড়বো। এবং হচ্ছে এখানে একটি রয়েছে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক হতে কার্টেসিয় স্থানাঙ্ক রূপান্তরের। আমরা এই প্রথমটা থেকে দ্বিতীয়টা আমরা কিভাবে রূপান্তর করবো সেটি হচ্ছে আমরা হাতে কলমে একদম শিখিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। আমরা যেটা নিয়ে কথা বলবো একটু জিনিসটা হচ্ছে একটু অ্যানালাইসিস টাইপে, যা গণিত ভালোবাসেন গণিত ভালো বুঝতে চান তাদের জন্য আজকের এই গণিত ক্লাসটা। আমরা দেখব যে এই কার্তেসীয় স্থানাঙ্ক আমরা সাধারণত জানি কার্তেসীয় স্থানাঙ্ক হতে স্থান সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক। কার্তেসীয় স্থানাঙ্কের যে স্থানাঙ্ক হচ্ছে হলো এক্স ওয়াই জেড এবং সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্কে রো ফাই জেড এই তিনটা ইউজ করা হয়। তো আমরা সূত্র আমরা জ্যামিতিক সূত্র হতে আমরা এই জিনিসটা পেয়েছি এক্স ইকাল টু রো কস ফাই, ওয়াই ইকাল টু রো সাইন ফাই এবং জেড ইকাল টু জেড। তো এখান থেকে আমরা সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক থেকে কার্তেসিয় স্থানাঙ্ক রূপান্তর এর উল্টা, ওখানে আমরা দেখছিলাম এক্স ইকাল টু রো কস ফাই, ওয়াই ইকাল টু রো সাইন ফাই। তো এখানে আমরা হচ্ছে এই রো ফাই জেড এই মানগুলো ওখান থেকে আমরা এখানে ট্রান্সফার আমরা রূপান্তর করেছি। রূপান্তর করার পর আমাদের যে মানটা এসেছে এখানে রো ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফাই ইকাল টু ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই এবং জেড ইকুয়াল জেড। এটা আমরা এই পুরো জিনিসটাই আমরা হচ্ছে এই পুরো জিনিসটা আমরা এখন কীভাবে রূপান্তর করা যায় সেটা আমরা আজকে শুধু আজকে ভিডিওতে এই জিনিসটা দেখবো আমরা। তো আসুন শুরু করা যাক। তো আমরা এখন দেখব কিভাবে কার্তেসীয় স্থানাঙ্ক হতে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক রূপান্তর করা যায়। আমরা শুরুতে এখানে দেখেছি যে এক্স ইকাল টু রো কস ফাই, ওয়াই ইকাল টু রো সাইন ফাই, এখানে দেখেছি জেড ইকুয়াল জেড দেখেছি। এখন আমরা শুরুতেই আমরা এক্স এবং ওয়াই দুটাকে স্কোয়ার করবো আলাদা আলাদাভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটা করবো আমরা, এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার এটা করবো। স্কোয়ার করলে নর্মালি যে এক্সের যে মান ছিল সেই এক্সের মানের উপরে স্কোয়ার হবে, ওয়াই মানের উপরে স্কোয়ার হবে। স্কোয়ারটা হওয়ার পরে তারপরে আমরা এখানে নর্মালি হচ্ছে স্কোয়ার ভিতরে যার যারটা স্কোয়ার দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর এখানে রুট স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার ফাই প্লাস কোস স্কোয়ার ফাই, আমরা সাধারণত জানি সাইন স্কোয়ার ফাই প্লাস কোস স্কোয়ার ফাই ইকুয়াল টু ওয়ান, তাহলে রুট স্কোয়ার হবে। এখন আমরা তো জানি যে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্কে স্থানাঙ্ক হচ্ছে রো ফাই জেড। তো আমরা এখানে রু বের করবো, রু বের করতে হলে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ারটাকে সরিয়ে দিয়ে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার করে দিই। তো আমরা পেয়ে গেলাম যে রো ইকুয়াল টু রো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার আমরা আসবো এখানে আমরা ফাই বের করবো, ফাই বের করার ক্ষেত্রে আমি দেখবো যে আমরা ওয়াই বাই এক্স ভাগ করে নিলাম, ওয়াই বাই এক্স ভাগ করলে জাস্ট এটা আমরা হচ্ছে আমরা এই ফাইটাকে বের করার জন্য কষ্ট করবো। এই ফাইটাকে বের করার জন্য আমরা কি করলাম এখানে ওয়াই বাই এক্স করলাম, ওয়াই এর মানটা করে বসিয়ে দিলাম, এক্স এর মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে রু এবং রু দুইটা কাটা যাবে এবং সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু হচ্ছে ট্যান ফাই হলো। তারপরে আমরা এখানে ফাইটাকে আলাদা রেখে আর ট্যানটাকে ইনভার্স করে একটি সাইডে পাঠিয়ে দিলাম, তো হলো ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর আমরা সাধারণত জানি জেড ইকুয়াল জেড দেওয়া আছে। তো হচ্ছে আজকে আমরা যেটা শিখলাম হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক হতে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক হতে কার্তেসীয় স্থানাঙ্কে রূপান্তর শিখে নিলাম। তো এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক হতে কিভাবে গুলোকে স্থানাঙ্কে রূপান্তর করা যায় এই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।